নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনিকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজ আমরা আলোচনা করব সহবাসের সময় যদি ব্লিডিং হয়, অর্থাৎ রক্তপাত হয় বা সহবাসের পরে রক্তপাত হয়, তাহলে সেই সমস্যাটিকে কতটা গুরুতরভাবে নেবেন। অনেকেরই ধারণা থাকে যে প্রথমবার যদি সহবাস করা হয় তখন রক্তপাত হতে পারে। সবসময় কিন্তু এই ধারণাটা ঠিক নয়, সবসময় রক্তপাত নাও হতে পারে। আবার যদি প্রথমবার সহবাসের পরে অতিরিক্ত রক্তপাত হয় তাহলে মনে রাখতে হবে সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ তাহলে মনে রাখতে হবে কখনো কখনো দেখা গেছে, অর্থাৎ আপনার জননাঙ্গের ভেতরে কোনো ইঞ্জুরি হয়েছে, অর্থাৎ আঘাত লেগেছে যে কারণে ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ এই ব্লিডিং যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু আপনার প্রাণ সংশয় হতে পারে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এবং সেক্ষেত্রে ডাক্তার পরীক্ষা করে দেখতে পারেন, দরকার হলে সেই জায়গায় আঘাত লেগেছে সেটাকে রিপেয়ার করা বা সেলাই করার দরকার হতে পারে। এবার যে ধরুন আপনি নিয়মিত অনেকদিন বিয়ে হয়েছে, নিয়মিত সহবাস করছেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে কখনো কখনো, কী কারণে হতে পারে? মহিলাদের ক্ষেত্রে সহবাসের পরে যে ব্লিডিংয়ের প্রথম কারণ হচ্ছে কখনো কখনো দেখা যায় কোনো ইনফেকশান, অর্থাৎ এক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান, যেমন ক্লামাইডিয়া জাতীয় ইনফেকশান, তার ফলে হতে পারে। কখনো কখনো দেখা যায় পলিপ, অর্থাৎ মাংসের টুকরো বেরিয়ে আসে ইউটেরাসের মধ্যে থেকে বা সার্ভিক্স, অর্থাৎ যে ইউটেরাসের মুখ তার মধ্যে থেকে, সে কারণে হতে পারে। কখনো কখনো দেখা যায় ইউটেরাসের মুখ যে সার্ভিক্স, সেখানে কিছু স্পেশাল ধরনের ঘা বলা হয়, অর্থাৎ এক্ট্রোপিয়ন, তার কারণে হতে পারে। অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো যদি হয় ডাক্তারের কাছে পরামর্শ করুন। ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, কখনো কখনো প্যাপসমিয়ার বা কলপোস্কোপিরও দরকার হয়, কখনো কখনো হিস্টেরোস্কোপি, অর্থাৎ ইউটেরাসের ভেতরে দেখার দরকার হতে পারে। এবং এই ক্ষেত্রে যদি পলিপটিকে বের করে নেওয়া হয়, যদি ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যদি এক্ট্রোপিয়ন থাকে কখনো কখনো সেই এক্ট্রোপিয়নটিকে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই ব্লিডিং বন্ধ হয়ে যায়। এই ধরনের ব্লিডিংগুলো কিন্তু ট্রিটমেন্ট করাটা খুব ইজি, কিন্তু মনে রাখতে হবে কখনো কখনো এই ধরনের ব্লিডিং কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে সার্ভিক্স, অর্থাৎ ইউটেরাসের মুখের ক্যান্সারের কারণে কিন্তু এ ধরনের ব্লিডিং হতে পারে। অতএব যদি আপনার সহবাসের পরে ব্লিডিং হয় তাহলে কিন্তু অবহেলা করবেন না, ডাক্তারের কাছে পরামর্শ করুন। আর আরেকটি খুব কমন কারণ, ইভেন যাদের অনেকদিন বিবাহ হয়েছে তাদেরও হতে পারে, সেটা হচ্ছে ইঞ্জুরি, অর্থাৎ কোনো কারণে পজিশন ঠিক ছিল না বা অন্য কোনো সমস্যার কারণে হয়তো আপনার ভেতরে কোনো আঘাত লেগেছে, সে কারণে ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রেও ডাক্তারের সাথে পরামর্শ করুন, এই সমস্যাগুলো কিন্তু ট্রিটমেন্ট করলে কিন্তু পুরো ভালো হয়ে যায়। আর কখনো কখনো দেখা গেছে ইভেন পুরুষদের ক্ষেত্রে সহবাসের পরে ব্লিডিং হতে পারে, মেইন কারণ হচ্ছে তার ফাইমোসিস, অর্থাৎ যাদের ফোর স্কিন, অর্থাৎ লিঙ্গের ওপরের চামড়া অক্ষত রয়েছে, তাদের কখনো কখনো দেখা যায় যে সেই চামড়াটি পুরোপুরিভাবে পেছন দিকে যাচ্ছে না, টাইট হয়ে আছে, তাকে বলা হয় ফাইমোসিস। সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো সহবাসের পরে ব্লিডিং হতে পারে, সেটা ডাক্তারের সাথে পরামর্শ করুন। বেশিরভাগ ক্ষেত্রে সার্কামসিশন বলে একটি অপারেশন হয়, সেটা করলে সেটা ঠিক হয়। আর তাছাড়া মহিলাদের মতো পুরুষদেরও ইনফেকশান হতে পারে জননাঙ্গে, সেই ইনফেকশনের জন্য ব্লিডিং হতে পারে, সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যায়। খুব রেয়ারলি অন্য কোনো কারণ, অর্থাৎ কোনো টিউমার বা এই কারণে কিন্তু ব্লিডিং হতে পারে। অর্থাৎ যদি সহবাসের পরে আপনার ব্লিডিং হয় প্রথমেই ঘাবড়ে যাবেন না, ডাক্তারের সাথে পরামর্শ করুন। বেশিরভাগ ক্ষেত্রে কারণ পাওয়া যায় এবং সেই কারণটিকে খুব সাধারণ চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়, কিন্তু কখনো কখনো এই ধরনের ব্লিডিং কিন্তু ইন্ডিকেট করে কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে। কাজেই সামান্য ব্লিডিং হলেও সেই ব্লিডিংটিকে আপনি অবহেলা করবেন না। ধন্যবাদ।